আমরা কর্মীদেরকে আমরা আহ্বান করতে চাই, সরকারের কোনো উস্কানিমূলক কথাবার্তায় আমরা পা দেব না। তিনটা সমাবেশ দেখেছেন, সমাবেশে দেখেছেন খুলনা, এই সমস্ত অভিজ্ঞতা নিয়ে আজকে আমরা আমাদের যে আলোচনাটা যেটা আছে, এই সমস্ত অভিজ্ঞতা নিয়ে সেই অভিজ্ঞতা আমরা ইনশাল্লাহ 10 তারিখে ওই দিন আমরা ওখানে এ প্রতিফলন ঘটাবো আরও সিরিয়াসলি। এখন যেটা আপনারা দেখছেন আমাদের ছোট্ট প্রস্তুতি সভা, এই প্রস্তুতি সভার চেয়ে আরও আবারও প্রস্তুতি সভা হবে, আরও সভা হবে। আমাদের কার্যক্রম আমরা নির্ধারণ করেছি, সেই অনুযায়ী আমরা 10 তারিখের যে আমাদের কার্যক্রম কর্মসূচি আছে সেটা আমরা পালন করব। ইতিমধ্যেই সরকারের বিভিন্ন নেতারা বিভিন্ন কথাবার্তা বলছেন, আপনারা শুনেছেন এটা তো। আমরা কর্মীদেরকে আমরা আহ্বান করতে চাই, সরকারের কোনো উস্কানিমূলক কথাবার্তায় আমরা পা দেব না। আমরা যখন আমাদের দরকার সমাবেশ করার সমাবেশটা আমরা সফল করবো, যে কোনো মূল্যে হোক, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক একটা সমাবেশ আমরা সফল করব। সরকার যদি বাধা দিতে আসে সেটা তাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব হলো আমাদের সমাবেশ সফল করা, এবং সেখান থেকে আমরা হয় পতন নয় সূচনা শুরু করব। এটাই হলো আমাদের আজকে আমাদের মিটিংয়ের একটা দৃঢ় প্রত্যয়।